মাইকেল মধুসূদন দত্তের যশোর থেকে পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি একটি সেতু কোটি মানুষের স্বপ্নপূরণের উপলক্ষ হলো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় খুলতে যাচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত স্বপ্নযাত্রা প্রতিদিন এই অঞ্চলের একটি জেলায় ঘুরছে তুলে ধরছে স্বপ্ন সেতু পদ্মাকে ঘিরে সাধারণ মানুষের স্বপ্ন সম্ভাবনা প্রত্যাশা আর প্রাপ্তির আখ্যান আজ আমরা যুক্ত হয়েছি যশোর জেলা থেকে নানা রঙের ফুলের মেলা খেজুর গুড়ের যশোর জেলা স্বপ্নযাত্রা এই মুহূর্তে দেশের ফুলের রাজধানী যশোরে জেলার ঝিকরগাছা এবং সারসা উপজেলা দেশের মোট ফুলের চাহিদার 70% পূরণ করে প্রতি বছর এই অঞ্চল থেকে শত কোটি টাকারও বেশি ফুল কেনাবেচা হয় কথা বলবো এখানকার ফুলের চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে 25 জুন এটা মানে আপনাদের এই ফুল চাষীদের জন্য বা আপনারা যারা এখানে শ্রমিক কাজ করেন তাদের জন্য কতটা কাজে লাগে আমাদের সবার জন্য ভালো ফুল চাষীদের জন্য ভালো আর যারা এই চাষের মালিকদের যে আমরা কাজ করি আমাদের পক্ষেও ভালো কারণ মালিক যখন বেশি বেচা কিনা করবে শ্রমিকদের মুখ তো এ করবে তা পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের অনেক সুবিধা না খুব দ্রুত মাল যেতে পারবে টাটকা মালগুলো বাজারে বিক্রি করতে পারবে আমরা বেশি দামে মাল বিক্রি করি টাকা পাবো সারা বাংলাদেশে ফুলের প্রায় 1500 কোটি টাকার ঊর্ধ্বে যে বাজার গড়ে উঠেছে এবং তার সিংহভাগ এই অঞ্চল থেকে সরবরাহ হয়ে থাকে আমরা মনে করি পদ্মা সেতুর কারণে এখানে আরও 20% আমাদের একটি লাভের মুখ আমরা এই ফুল সেক্টর থেকে দেখতে পাবো বলে আমরা মনে করি পদ্মা সেতু আপনার কী পরিমাণ আয় বাড়াবে যদি পদ্মা সেতু চালু হয় তো অনেকটা আমরা মনে করি আশা ভালো হবে কারণ এখন যদি 5 টাকা ফুল হয় তখন আমরা 7 টাকা ম্যাক্সিমাম বেচতে পারবো এখন থেকে এখান থেকে যদি আমরা ফুল পাঠাই পদ্মা সেতু হয়ে গেলে আপনার আগে লাগতো 10 ঘন্টা এখন আপনার 4 ঘন্টার ভিতরে আপনার ঢাকায় টাটকা মালটা যাবে আগে পাতাম 10 টাকা এখন হয়তো 12 টাকা 13 টাকা পাবো এই আশাই করছি আমরা পদ্মা সেতুটা উদ্বোধন হইলে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের জেলা যশোর কৃষি ও অর্থনীতিতে অনেক দূরে গিয়ে এই জেলার উৎপাদিত ফুল মাছ মাছের পোনা এবং সবজি দেশের মোট চাহিদার অর্ধেকেরও বেশি পূরণ করে পদ্মা সেতু এই অর্থনৈতিক অগ্রগতি কতটুকু এগিয়ে নেবে কথা বলবো এখানকার কিছু মানুষের সঙ্গে স্বপ্নযাত্রা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আমাদের স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে আমরা দ্রুততম সময়ে আমরা ঢাকা পৌঁছবো আমাদের ব্যবসায়িক সমস্ত মালামাল ঢাকায় পৌঁছবো এবং ঢাকা থেকে যে সমস্ত ক্রেতারা আছেন দ্রুত গতিতে আমাদের এখানে আসবেন এবং এই সেক্টরটা পোশাক সেক্টর গার্মেন্টস এখন থেকে দেখবেন যে স্বল্প মূল্যে লেবার পাওয়ার কারণে যশোরের চারিপাশে আপনার এই গার্মেন্টস শিল্প গড়ে উঠবে এবং এখানকার মানুষের কর্মসংস্থান হবে আমাদের জমিতে যে সমস্ত ফল হয় যে ফলন হয় এই ফলনগুলো আসলে আমরা ন্যায্য মূল্য পাই না আমরা এখান থেকে বিক্রি করে ঢাকা পর্যন্ত যেতে যেতে দেখা যাচ্ছে যে আমাদের যে খরচ আমরা ওখানে বিক্রি করে আমাদের আলটিমেটলি পোষায় না যার জন্য অনেকেই কিন্তু ঢাকায় এই সবজি নেয় না এখন চিন্তা এটা করবে যে না যেহেতু দিনের দিনে এবং 3 ঘন্টায় পৌঁছে যাবে সেহেতু এটা নেওয়া যাবে এবং আমাদের কৃষকরা অনেক অনেক উপকৃত হবে আসলে যে কোনো কাজ করতে গেলে তার সহায়ক জিনিসগুলো দরকার সেগুলো আমরা এখানে বসে আসলে সব কিছু পাচ্ছিলাম না তখন 2-3টা হাত 2-3টা মাধ্যম হয়ে তাদের কাছে পৌঁছাতো এখন তারা নিজেরাই যেতে পারবে সহজে যেতে ফিরে আসতে পারবে দিনের দিন ফিরে আসতে পারবে এটা একটা সবচেয়ে বড় বিষয় এছাড়া আমাদের কিছু জিনিস যেগুলো পাঠাতে দেশের বাইরে আমরা দিতে চেষ্টা করতাম পাঠাতে চেষ্টা করতাম কিন্তু ফেরিতে অনেক সময় দেখা যেত যে 2-3 দিন লেগে যাচ্ছে তো সেটা আমরা একদম ভালোভাবে যে সেই প্রোডাক্টগুলো পৌঁছে ঢাকাতে পৌঁছে সেটা বাইরে পাঠানোর তখন আর উপযোগী থাকতো না কিন্তু এখন আমার মনে হয় যে এটা আমাদের জন্য আরও সহজ হয়ে গেছে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার সাথে সাথে আমি মনে করি যশোরের এই মৎস্য শিল্পের একটা মানে চার্মিং অবস্থা শুরু হবে বৈপ্লবিক পরিবর্তন হবে এই বৈপ্লবিক পরিবর্তন এর কারণে আমরা যারা দীর্ঘদিন ক্ষতির সম্মুখীন হয়েছি আমাদের মৎস্যের যে মর্টালিটি যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হবে না পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কারণে আমাদের যে মৎস্য শিল্প এখানে যশোরে রয়েছে এই শিল্পর আরও প্রসার বৃদ্ধি করবে বলে আমি মনে করি এই দক্ষিণবঙ্গের যে বড় প্রতিবন্ধকতা ছিল ফেরি পার হওয়া
সেই ফেরি পার হওয়ার ভোগান্তি থেকে এখন আমরা মুক্ত। আগামী 25 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন এই স্বপ্নের পদ্মা সেতু। শিক্ষাক্ষেত্রে পদ্মা সেতুর আসলে ব্যাপক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ভারত বাংলাদেশ বাণিজ্যের শতকরা 90% সম্পাদিত হয় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এই বেনাপোল দিয়ে। এছাড়া স্বাভাবিক সময়ে প্রতিদিন কমপক্ষে 6-7 হাজার যাত্রী পারাপার হয় এই পোর্টে। এই পোর্ট কতটা গুরুত্ব রাখে সেটি এমনিতেই বোঝা যাচ্ছে, এবং পদ্মা সেতু উদ্বোধন হলে এর প্রভাব কতটুকু পড়বে জানতে চাই এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে। আমরা স্বপ্নযাত্রা থেকে এসেছিলাম, একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে 25 জুন, এটা কতটা প্রভাব ফেলবে আপনাদের এই পোর্টে? আসলে পদ্মা সেতু আমাদের একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের, এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা এই বেনাপোল, আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর, এই বন্দর থেকে সরকার বছরে প্রায় 6,000 কোটি টাকা রাজস্ব আদায় করে। প্রতিদিন 600-700 ট্রাক পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি হয়, এবং বিশেষ করে ভারতের সাথে যে যাত্রী পারা হয় প্রতিদিন 10,000 যাত্রী পারাপার করে। সুতরাং এই পদ্মা সেতু যদি চালু হয়ে যায় তাহলে আমাদের যে ভারত থেকে আমদানিকৃত পণ্য দ্রুত বন্দর থেকে খালাস হয়ে আমদানিকারকের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে এবং খরচ কম হবে। অন্যদিকে যাত্রী যারা আছে তারা দ্রুত বাংলাদেশের হয়ে ভারতে যেতে পারবে, সময় কম লাগবে, খরচ কম লাগবে। এই বৃহত্তর স্থলবন্দরে যে ভারত থেকে যে আমদানিকৃত পণ্য এবং বাংলাদেশ থেকে যে রপ্তানিকৃত পণ্য বন্দর হয়ে ভারতে যায়, উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে দিনের পর দিন আমরা দুর্ভোগ পোহাতাম এবং মালামাল তার গন্তব্যস্থলে পৌঁছাতে যে সময় লাগতো, বিশেষ করে যে আমাদের এখন যে দৌলদিয়া এবং ফেরিঘাট যেটা আছে যেখানে যানজট শুরু হলে পণ্যবাহী মালামাল 5-6 দিনও লেগে যায়, সেখানে হয়তো দেখা যাচ্ছে আমাদের যদি এই পদ্মা সেতু আমাদের 25 জুন উদ্বোধন হয় তাহলে ইনশাল্লাহ আমরা দিনের দিন মাল এখান থেকে বন্দর থেকে ঢাকা তার গন্তব্যস্থলে বা চিটাং সমস্ত জায়গায় পৌঁছাতে পারবো, এবং যে রপ্তানিকৃত যে মালামাল আছে ওই মালটাও দেখা যাচ্ছে দিনের দিন আমাদের বেনাপোল স্থলবন্দর হিসেবে পৌঁছে যাবে ইনশাল্লাহ। পদ্মা সেতু হওয়ার আগে আমরা বাংলাদেশের অনেক মানুষ যাতায়াত করেছি, আমি ফার্স্ট টাইম আসেছি, আমি সবার মুখে শুনেছি মোটামুটি অনেক লং টাইমে জার্নি করতে হয়, অনেক সময় নেয় বর্ডার ক্রস করতে, বাসে যাইতে অনেক লং জার্নি হয়। যদি আমি মনে করি যদি পদ্মা সেতু হয় তাহলে আমাদের যাওয়ার জন্য অনেকটাই পথ অনেক দ্রুত চলে যেতে পারবো আমরা বাংলাদেশে, আমার মনে সম্ভাবনা হচ্ছে এটা এরকম। এটাতে শুধু পর্যটক নয় ব্যবসায়িকদের প্রতিও একটা এফেক্ট পড়বে, যেখানে বাংলাদেশের ইকোনমিও বৃদ্ধি হবে, ইভেন সেটা পর্যটন ক্ষেত্রেই হোক বা বিজনেস ক্ষেত্রে। বিমান ভাড়া তো অনেক বেশি, এখন যদি বাইপাসে যদি কম সময়ে যদি আমরা অল্প টাকা দিয়ে যেতে পারি তাহলে অধিকাংশ মানুষ তো চিকিৎসার জন্য আপনার ইন্ডিয়াতে যাচ্ছে, তো কিছু টাকা যদি বাইরে গিয়ে যদি কিছু টাকা বাঁচা যায় চিকিৎসার ক্ষেত্রে যদি ব্যয় করতে পারে তাহলে মানুষের জন্য এটা অনেক বড় পাওনা। আমাদের স্বপ্নের পদ্মা সেতু আগামী 25 জুন উদ্বোধন হচ্ছে, যার জন্য আমরা খুবই আশাবাদী এবং হ্যাপি। আমরা আশা করব যে আমাদের এই রুটে পর্যাপ্ত পরিমাণ যাত্রী বেড়ে যাবে, কারণ দীর্ঘদিন যাত্রী ছিল তারা সময়ের অপচয় না করে বিমানে যাত্রা করতো, কিন্তু আজ পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়াতেই আগামী 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন হলে আমরা আশা করব যাত্রী সব ল্যান্ডপোর্ট মুক্তি হবে। পদ্মা সেতুকে ঘিরে যশোরবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির গল্প আজ এ পর্যন্তই। স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য সাতঘিরা, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।